আজকের রেসিপি চেঙ্গো মাছের ঝাল। উপকরণ চেঙ্গো মাছ, চেঙ্গো মাছটা আগে ভেজে রেখেছি, লবণ, হলুদ বাটা, লঙ্কা বাটা, তেল, টমেটো কুচানো, আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বাটা, গ্যাসটা জ্বালছি। কড়াই তেলটা দিচ্ছি, আদা রসুন পেঁয়াজ বাটাটা কড়াই দিয়ে দিচ্ছি, টমেটো কুচানোটা কড়াই দিয়ে দিচ্ছি, বাটা লঙ্কাটা কড়াই দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি কড়াই একটু, বাটা হলুদটা একটু কড়াই দিচ্ছি, দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। জলটা কড়াই দিয়ে দিচ্ছি, চেঙ্গো মাছ ভাজাটা কড়াই দিয়ে দিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চেঙ্গো মাছের ঝাল পরিবেশনের জন্য রেডি। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখন ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক করুন, আর যদি এই ভিডিওটি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আপনার পছন্দ মতো যে কোনো সময়ে সেই ভিডিওটি দেখতে পারবেন। এই ভিডিও সম্পর্কিত কিছু তথ্য আমি ডেসক্রিপশনে দিয়েছি, এছাড়া আরও কিছু জানার বা বলার থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেব। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। দেখা হবে প্রতিদিন নতুন।